ঢাকা খারাপ বসবাসের উপর উপযোগী না আমরা তারা তো ঢাকায়ই বাস করি ঢাকা থেকে তো বাইরে যাই না এটা ঠিক ঢাকার বাইরে গেলে আমাদের পরিবেশ কিন্তু অনেক পরিশুদ্ধ কিন্তু তারপর ঢাকায়ই থাকতে হবে এটাও তো একটা কথা আমরা গালিও দেব আর থাকবো এটা কেমন ধরনের হয় আমরা এই জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশ যাতে রক্ষা পায় তার জন্য আমাদের অ্যাডাপটেশন মিটিগেশন প্রোগ্রাম আমাদের নিজস্ব অর্থায়নে আমরা কিন্তু গ্রহণ করি এবং আমাদের উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী সৃষ্টি করা এবং আমাদের যে ভূমিহীন ঘর দিচ্ছি উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহিষ্ণু ঘর অর্থাৎ ঘূর্ণি মানে ঝড় জলোচ্ছ্বাস সহিষ্ণু ঘর দিচ্ছি সাইক্লোন শেল্টার করে দিচ্ছি কাজে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ও আমরা কিন্তু যথেষ্ট দক্ষ এখন সে ব্যবস্থা আমরা নিয়েছি তাছাড়া মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান আমরা গ্রহণ করেছি সেটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না যে সমস্ত দেশ অত্যন্ত জলবায়ুর অভিঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে সেই দেশের জন্য আমাদের যে অভিজ্ঞতা সেটাও আমরা তাদের কাছে মানে দিচ্ছি এবং সকলে যেন এই জলবায়ু অভিঘাত থেকে বাঁচতে পারি সেই কথা বলছি হ্যাঁ পরিবেশ দূষণ স্বাভাবিক ঢাকা শহর অত্যন্ত ছোট অধিকাংশ লোক এবং প্রচুর প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে যার জন্য ঢাকা হয়তো বায়ুর সেই পরিবেশ অনেকটা ক্ষতিগ্রস্ত হয় এখন আমরা যারা বলি ঢাকা খারাপ বসবাসের উপর উপযোগী না আবার তারা তো ঢাকায়ই বাস করি ঢাকা থেকে তো বাইরে যাই না এটা ঠিক ঢাকার বাইরে গেলে আমাদের পরিবেশ কিন্তু অনেক পরিশুদ্ধ কিন্তু তারপর ঢাকায়ই থাকতে হবে এটাও তো একটা কথা আমরা গালিও দেবো আবার থাকবো এটা কেমন ধরনের হয় এটা তো হয় না যাই হোক তারপরে আমরা মনে করি যে আমাদের প্রচেষ্টার কিন্তু অন্ত নেই কিন্তু এই ঢাকায় অনেক খাল ছিল অনেক পুকুর ছিল ঝিল ছিল একে একে সব বন্ধ করা হয়েছে সেই আইব খানের আমল থেকে শুরু আইব খান জিয়াউর রহমান জেনারেল এরশাদ যে যখনই আসছে আগে খালগুলির উপর হামলা এই পান্থপথ 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 নেই যত একটা খাল এখানে বক্স কালভার্ট করা হলো ঠিক এইভাবে শান্তিনগর খাল বক্স কালভার্ট সেগুনবাগিচা খাল বন্ধ ধোলাই খাল বন্ধ এটা কারা করেছে ঢাকা শহরে যত গাছ ছিল আইল্যান্ডের মধ্যে সেগুলিও কেটে ফেলা হয়েছে আওয়ামী লীগ আসার পরে কিন্তু প্রচুর গাছ লাগাচ্ছে আমাদের দলেরই একটা প্রোগ্রাম আছে সেই 1985 সাল থেকেই আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রতি বছর পয়লা আষাঢ় থেকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করে থাকি তখন কিন্তু এই জলবায়ুর কথা আসেনি তার আগে থেকে আমরা পরিবেশ রক্ষার এই ব্যবস্থা নিয়ে থাকি কাজে আমাদের সব রকম প্রচেষ্টা আছে এটা করার আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক এবং সেই দিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি